এই পার্কটা বিশাল বড় পার্ক। এই পার্কটা এখানে প্রচুর হোমস্টে আছে, রেস্টুরেন্ট আছে, সবকিছু অ্যাভেলেবল এখানে। আমি একজনের সাথে কথা বললাম, মোটামুটি ওই হোমস্টের রেন্ট হচ্ছে মোটামুটি এই 1400 থেকে 1500 ইনক্লুডিং ফুডিং লজিং। এর মধ্যে ট্রেকিং করা যায়, এর মধ্যে জায়গা আছে যাওয়া যায়। আমি এখন এখান থেকে জোড় পকরি হয়ে ইচ্ছা আছে দার্জিলিং যাওয়ার, দার্জিলিংয়ে গ্লেনারিজে ইচ্ছা আছে লাঞ্চ করার গ্লেনারিজে। তো দেখি কোথায় যাওয়া যায়, কীরকম যাওয়া যায়, যেরম যেরম হবে সেরম সেরম দেখাবো সবাই সব কিছু। আমি বিশাল বড় পার্কটা, বিশাল এখনো চলছে। একটা হোমস্টে আছে, আর সবাইকে একটা রিকোয়েস্ট, প্লিজ পাহাড়ে এসে নোংরা করবেন না। অনেকে আমি দেখছি আমার সামনে চিপস খেয়ে ফেলে দিলাম, আমি বললাম যে ফেললেন, ডাস্টবিন নেই, বলছে আপনার কি। মানে এই জিনিসটা খুব বাজে লাগে জিনিসটা দেখতে, পাহাড়ে এসছে নিজের বাড়ি গেলে কিনা নোংরা করতো। এরা নিজেরা এত সুন্দরভাবে আমাদের আতিথিয়তা করে, সবকিছু করে, তো আমাদের কি এটুকু দায়বদ্ধতা নেই তাদের, আমি তাদের জায়গায় এসে তাদের শহরটাকে নোংরা করবো আমি? প্লিজ এরা করবেন না। জায়গায় জায়গায় ডাস্টবিন আছে, সব কিছু আছে, ডাস্টবিনে ফেলুন আপনারা। কথাটা শুনে খুব খারাপ লাগছে, আপনার তাদের কি ফেলছি তো আমি। এত সুন্দর জায়গা, জায়গাটাকে নোংরা করতে ভালো লাগে। আমার তো এরকম জায়গায় মানে পরিষ্কার, লোকে পরিষ্কার জায়গা পায় না, আমরা পরিষ্কার জায়গাকে নোংরা করে দিয়ে চলে আসি আমরা। অদ্ভুত ক্যারেক্টার মানি মানুষের। কি সুন্দর ফুল রাস্তার ধারে ধারে হয়ে আছে, আমাদের ওখানে এরকম পাওয়া যাবে? মানে সারা বছর কিন্তু ফুল গাছ, ঝাউ গাছ হয়ে থাকে, সব কিছু কি সুন্দর দেখতে লাগে, গ্রিনারি পুরো একদম। সেটাকে আমরা নোংরা করে চলো, এবার তারপরে এরা পরিষ্কার করুক। এরা পরিষ্কারটাকে তো নিজেদের দেখতে ভালো লাগে, তাই না? আমি কিছু বলবো না, আপনারা নিজেরা শুনুন। বেশ ঠান্ডা লাগছে, এটা জঙ্গলের মধ্যে যেতে যেতে বেশ ঠান্ডা লাগছে, ঠান্ডা জঙ্গলটার মধ্যে। বেশ ভালো শীত করছে। ক্যামেরা কতটা জাস্টিফাই করবে বলতে পারবো না। এটা হচ্ছে লামাটা থেকে 1 কিলোমিটার আগে একটা জায়গা আছে, পুরো চা বাগান। আর দূরে দেখা যাচ্ছে কালিম্পং টাউন।
পাখির আওয়াজটা শুনতে পাচ্ছেন? যদি কেউ তাদা বা লামাহাটা আসতে চান, আমি সাজেস্ট করব আপনারা জোর বাংলো হয়ে এদিকে আসবেন, তাদা তিনচুলে, তাদা তিনচুলে লামাহাটার দিকে জোর বাংলো হয়ে আসবেন। কারণ হচ্ছে কাল আমি যে রাস্তাটা দিয়ে এসেছি সেই রাস্তাটা দিয়ে এলে আসতে পারেন, কিন্তু রাস্তা খটিব বাজে। এটা একটা অল্টারনেট রাস্তা আমি বার করলাম, কিন্তু হ্যাঁ একটু ঘুরে আসতে, কিন্তু রাস্তা খুব বাজে ওই রাস্তাটা। কিন্তু এটা রাস্তা, এটা এটা রাস্তাটা মানে পিডাব্লিউডি মেনটেন করে, রাস্তাটা খুব ভালো রাস্তা, কোনো প্রবলেম নেই রাস্তাটাতে। রাস্তা পুরো পরিষ্কার রাস্তা, পুরো কোনো জঙ্গল চারদিকে, কোনো রিক্সও নেই। ওই রাস্তা পুরো ওভার খাবার রাস্তা, পুরো একদম ওই রাস্তাটা আসার খুব চাপের, ওই রাস্তায় আসা খুব সুন্দর জায়গা এই রাস্তাটা। হচ্ছে সিক্স মাইল বাজার, এরপর আছে জোর বাংলো। এই বাজারে মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল আছে, সবজি শাক সবজি থেকে শুরু করে সব কিছু আছে মোটামুটি। এখানকার লোকাল লোকজনের কাছ থেকে বাজার করে জিজ্ঞেস করলাম, এখানকার মোটামুটি যারা হোমস্টেও না তারা এখান থেকে বাজার করে। এখানে এই সমস্ত দোকানও আছে, কনস্ট্রাকশনের দোকানও আছে। এবার আমাকে জ্যাকেটটা পরতে হবে, কারণ ঠান্ডা লাগছে। তখন জ্যাকেটটা খুলে দিয়েছিলাম, ঠান্ডা লাগছে। আবার এই আবার সেই কালকের মতো কুয়াশা। Do not mix drinking and driving. আর কি চাই, এরকম যদি জায়গা হয় আর কি চাই। পাহাড়ে স্কুটি চালানোর এক্সপিরিয়েন্স আমার খুব ভালো, তবে বাইকে আরো ভালো হতো। পাহাড়ে যত সিসির বেশি বাইক হতো তত ভালো। আমার এক্সপিরিয়েন্স হলো হচ্ছে রোদ্রুড়ে হয়েছে, রোদে হয়েছে, কালকে খারাপ রাস্তায় হয়েছে, আজকে বৃষ্টিতে হয়েছে, কুয়াশায় হয়েছে। মোটামুটি পাহাড়ে ভালোই এক্সপিরিয়েন্স হলো আমার মোটামুটি। আর আশা করি পাহাড়ে কোনো প্রবলেম হয় না বাইক চালাতে আমার পরবর্তীকালে কোনো। বা শুধু বাকি হলো ফোর হুইলারটা নিয়ে আসা, ফোর হুইলারটা নিয়ে এলি মোটামুটি আমার ষোলো কলা কমপ্লিট হয়ে যাবে পুরো। এই রাস্তাটা খুব ভালো রাস্তা, রাস্তার কোনো প্রবলেম নেই, চওড়া রাস্তা, সুন্দর রাস্তা পুরো একদম। কিন্তু শার্প টার্ন আছে রাস্তাগুলোতে। এখন আছি হচ্ছে ঘুম স্টেশনে। এই যে ঘুম স্টেশন, চলে এসেছি অলমোস্ট মোটামুটি। এরপরে দার্জিলিং যাবো, বাতাসিয়া লুপ হয়ে তারপর কার্সিং ব্যাক করব। দাঁড়িয়ে আছি ঘুম স্টেশনে। এটা হচ্ছে এখন ঘুম স্টেশনের পরিস্থিতি। এখন পুরো মেঘলা, ওখানে টয় ট্রেন রাখা আছে একটা অ্যাজ হেরিটেজ হিসাবে।
ঘুম হচ্ছে আমাদের সবথেকে উচ্চতম স্টেশন, অল্টিটিউড 7407 ফুট।